আমি একজন সরকারি চাকুরিজীবী আমি সরকারি তিন রুমের বাসায় বসবাস করছি সরকারি বিধি অনুযায়ী সাবলেট দেওয়া যাবে না কিন্তু আমি এক রুম সাবলেট হিসাবে ভাড়া দিতে চাই সাবলেট ভাড়া থেকে প্রাপ্ত টাকা নেওয়া কি আমার জন্য জায়জ হবে পরে বলেছেন আপনি সরকারি বাসা ভাড়া দিয়ে সেখান থেকে উপার্জন করা আপনার জন্য মোটেও জায়জ হবে এটি হারাম আপনাকে যখন কেউ কোনো জিনিস ব্যবহার করতে দিয়েছে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন সেটাকে বিক্রি করা বা ভাড়ায় দেওয়া এরকম কোনো কিছু করার অধিকার আপনার থাকবে না কারণ জিনিসটা আপনার নয় যার জিনিস সে আপনাকে যে কন্ডিশনে দিয়েছে সেই কন্ডিশনই আপনাকে নিতে হবে এবং ব্যবহার করতে হবে জাহিউল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়দি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজি বা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারব না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনও হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে একজন আরো জনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতামুক্তভাবে করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি অতএব আপনার স্বামী স্ত্রী নন বিধার স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপোশগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না